নতুন করে করোনার প্রকোপ আবারও বাড়ছে চীনে। সে কারণে এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে আয়োজক দেশটি। এরই মধ্যে চীনের সাংহাই সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে চীনের শহর হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আসর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়ান অলিম্পিক কমিটির সঙ্গে বসিয়ে চীন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে স্থগিত ঘোষণার সময় কোনো কারণ ব্যাখ্যা করেনি চীনা কর্তৃপক্ষ। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ঘোষণা করেছে ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হল। ১০ থেকে ২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এশিয়ান গেমস ছাড়াও সেখানে হওয়ার কথা ছিল এশিয়ান প্যারা গেমসও।